নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার ঠিক কি না নবী হলেন মুদের ইমান আশিক গুণ হোরে আগোয়ান না থাকলে ঈমান তোমার পাবে না শাফাআত তাহার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার পাখি গায় তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গায় তোমার গুণ ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مناجات شروع হচ্ছে اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير إلهي আরজু হো মেরা কবুল ইস্তাজিব হাদা দুআয়ে মুস্তফা কি ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী ফাতিমা খায়রুন নিসা কি ওয়াস্তে হর তরফ সে রঞ্জু গমনে আকে ঘেরা হাই মুজে দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে রব্বানা গফিরলি রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর মাবুদ আল্লাহ কুদরতের নজর দিয়ে একটি বার তাকায়া দেখো এই ক্ষণে ক্ষণে শীতের মধ্যে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে অনেক আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান আল্লাহ কষ্ট করে আল্লাহ ইসনান ঘাট লতিফিয়া দরবার শরীফের বিশ্বর শেষালেহীনে শরীফ হয়েছেন আল্লাহ সারা দেশ থেকে অনেক দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ তশরিফ এনেছেন ও মাহবুব এই মাহফিলে অনেক আলোচনা হয়েছে বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও সোয়াবটুকু লক্ষ্য করে মাহবুব দয়ালু নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ এই মজলিসের মধ্যে আমার মতো পাপি আমার মতো ফরাদি আসমানের নিচে জমিনের পিঠে নাই রে আল্লাহ ও গোনার মুজা মাথা
করো গো দয়ালাল্লাহে, যত গুনাহ করেছি মাবুদ জীবনে, যত গুনাহ করেছি মাবুদ জীবনে, মাফ করো গো দয়াল নবীজি খাতিরে, মাফ করো গো সকল ওলিয়া আল্লাহর খাতি। আল্লাহ যদি আমরা গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর ওসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আমরা হাত বানাইলাম মাবুদ, জানি না কে জানি আমার মতো বাবা হারাইতে আল্লাহ আল্লাহ, জানি দুঃখ নে মা কার কবর, হায় আল্লাহ কারো আব্বা সে আম্মা নাই, কারো মা আছে বাবা নাই, এমন কিছু সন্তান আছে আল্লাহ যাদের মা ও নাই বাবা ও নাই, এতিম হইয়া কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহ, ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়াকারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন মৌলা, প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা, আমাদের স্নান ঘাট আশাতলা সহ আশেপাশের কবরস্থান গুলাতে যত কবরবাসী শুয়ে আছেন, পারিবারিক কবরস্থানে যারা শুয়ে আছেন, সকল মুর্দার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার দাদা হুজুর আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ বংশের সকল মুর্দে গানের রুহের সোয়াব তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইলাম মৌলা, অনেকেই ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও মাবুদ, আরো যারা বিদেশে আছে আল্লাহ বর্তমানে বিদেশ বাড়ির অবস্থা ততটা ভালো না আল্লাহ, সকল প্রবাসীর প্রবাস জীবনে সুখের এবং শান্তির বানাইয়া দাও মাবুদ। আয় আল্লাহ এই দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান যারা এসেছে, অনেকে অনেক মনের বাসনা ব্যক্ত করেছে আল্লাহ, তারা বড় আশা নিয়ে এখানে এসেছে, আমি তো গুনাহগার আল্লাহ তোমার বান্দার যে আরজি পেশ করেছে, যেই হাত কানা পছন্দ হই ওই হাতের দিকে তাকাইয়া তোমার বান্দা বান্দির মনের নেক আশাগুলা পূরণ করে দাও। কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, কেউ সম্পদের জন্য, কেউ বাড়ি গাড়ির জন্য আল্লাহ পেরেশান হয়ে আছে, কিন্তু এখানে যারা আছে সবাই তোমার হাবিবের প্রেমিক হয়ে আসছে রে আল্লাহ, আল্লাহ সকলকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ গো।
আমার বড় মামাল হাজির বুকের সৈদিক বালসা হুজুর কেবলা শরীফ অসুস্থ থাকেন আল্লাহ তোমার বান্দাকে পূর্ণ শেফা তুমি দান করিও আমার মহান মুর্শিদ কেবলা আওলাদে রাসূল জিনার শুভাগমন আজকের এই মাহফিল আল হাশা সুফি সৈয়দ মোহাম্মদ আব্দাল শাহ হুজুর কেবলার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দাও হুজুর কেবলাকে পূর্ণ শেফায় হাজেলা কামিলা দান করে দাও আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ আল্লাহ আল্লাহ আমি সবার নাম জানি না তুমি তো জানো আল্লাহ কার কি নাম সকলের নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নাও মাবুদ হায় আল্লাহ যে যে নিয়তে হাত বাড়াইলেন সকলের নিয়ত ওরা পুরা করে দাও আমার পর্দানিশীর মা বোনেরা অনেকেই হাদিয়ার মাধ্যমে দোয়ার দরখাস্ত করেছে গো প্রত্যেকটা মা বোনদের মনের নেক আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমার বাবাজির আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসবেন সকলের মনের নেক আশা গোলা পূরণ করে দাও আয় আল্লাহ আমার বড় ভাই আয় আল্লাহ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক জনাব এনামুল হক সাহেব আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আল্লাহ উনার আব্বা জানে রুহে সোয়াব তুমি কবুল করে নাও মা দুঃখিনীর হায়াত বাড়াইয়া দাও পরিবারের মধ্যে সুখ শান্তি তুমি দান করে দাও আয় আল্লাহ আমাদের দরবার শরীফের অধীনে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ গো আমার আম্মা জানের নামে এই প্রতিষ্ঠান সৈয়দা সালমা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করে নাও আয় আল্লাহ আমার আব্বা জানের রুহে সোয়াব কবুল করে নাও মাবুদ আমার আম্মা জান শারীরিক অসুস্থ বরবাদ দিকে পূর্ণ শেফা তুমি দান করে যার ঘরে বাবা নাই সে জানে বাবার কত প্রয়োজন যার ঘরে মা নাই সে জানে মার কি বের আল্লাহ আল্লাহ যাদের ঘরে মা বাবা বেঁচে আছে দীর্ঘদিন নে খায়াত বাড়াইয়া দিও আমাদের মা বাবার গোলামি করার তৌফিক দিও আয় আল্লাহ মা বাবার হায়াত বাড়াইয়া দিও মাবুদ আমার অনেক রুহানি সন্তানরা বিদেশে আছে আল্লাহ আমার মোশাররফ মিয়া কুয়েত প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ তার ফরিয়াদ তুমি কবুল করে নিও রব্বুল আলামিন আরো যারা বিদেশে আছে অনেকেই দোয়া চেয়েছেন সকলের মনের বাসনা পূর্ণ করে দিও আল্লাহ গো তোমার বান্দা গো তোমাকে পাওয়ার জন্য সারাটা রাত ধরে বসে আছে আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাবু তোমার কি দয়া লাগে আমাদের জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও একটা হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ 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 জীবনের গুনাহ মাফ না করে আর জান্নাতের বাগান থেকে বের করিও না আয় আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমার বাবারা ভাইয়েরা এসেছে সহি সালামতে যাওয়ার তৌফিক তুমি দান করিও আমার বাবা আলহাজ আব্দুল কাদির সাহেব মা হারা বাবা হারা ইতিম মা বাবা রুহে সোয়াব কবুল করে দিও আল্লাহ আমার বাজার সাবেক চেয়ারম্যান জরুরুদ্দিন নাজুল ইসলাম সাহেব মা হারা বাবা হারা ইতিম এই মাহফিলটার জন্য প্রতিটা বছর দিনকে দিন বলে না রাতকে রাত বলে না অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ সারাটা রাত জাগনা থেকে পরিশ্রম করে তোমার বান্দা আল্লাহ তার যে স্বপ্ন তার ভবিষ্যৎ স্বপ্নটাকে তুমি পূরণ করে নিও আল্লাহ আওলাদে রাসূলদের উসিলায় ফরিয়াদ কবুল করে নিও রাব্বুল আলামিন আজকে যে
আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন আমার বাবাজিরা আল্লাহ তারা অনেক কষ্ট করেছে আল্লাহ ডেকোরেশন ব্যবসায়ী আল্লাহ আমার নাজমুল আল্লাহ অনেক পরিশ্রম করে এই জনটা তৈরি করেছে আল্লাহ তার পরিশ্রম যে তুমি কবুল করে নিও যারা শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সকলের মনের আশা পূরণ করিও আয় আল্লাহ ইতালি প্রবাসী আমার শাহাদত বুয়া দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ তার হায়াতে বরকত দান করিও তার আব্বা দুনিয়াতে নাই বাবা রুহে সোয়াব কবুল করিও আয় আল্লাহ আমার মেহারি গ্রাম থেকে অনেকে এসেছে নবীনগর থেকে অনেকে এসেছে কসবা থেকে এসেছে আজমির থেকে এসেছে বানিয়াচং থেকে এসেছে বিভিন্ন জেলা উপজেলা থেকে তোমার বান্দারা পাগল পারা হইয়া ছুটে আসছে আল্লাহ আমি কয়জনের নাম বলবো সকলের নামে নামে ফরিয়াদ কবুল করে নিও বেমার থাকলে সুস্থ করে দাও জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ গো আমার ভাইদের হায়াতে বরকত দান করিও আল্লাহ আমরা ভাইয়ে ভাইয়ে মিলে মিশে চলার তৌফিক তুমি দান করিও আমার ছোট ভাই চৌহান লন্ডনের জমিনে আল্লাহ তার বিবি বাচ্চার হায়াতে বরকত দিও আয় আল্লাহ আমার এই বাড়ির আমার ভাই বাপি যারা অনেকেই লন্ডন আমেরিকা সহ বিভিন্ন দেশে অবস্থান আল্লাহ সকলের প্রবাস জীবন দে সুখের এবং শান্তির বানাইয়া দিও আমার বড় ভাই আমাদের বাড়ির মুরব্বী আলহাজ আব্দুল আহাদ চৌধুরী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিও উসমান হায়দার চৌধুরী সাহেবের হায়াতে বরকত দিও আব্দুল মকি চৌধুরী পারভেজ সাহেবের হায়াতে বরকত দিও আল্লাহ আমাদের আব্দুল বাসিত মাস্টার সাহেব আমার বড় ভাই আল্লাহ হায়াতে বরকত দিও আব্দুল গফফর চৌধুরী সুহেল চৌধুরী আল্লাহ হায়াতে বরকত দিও এইভাবে আমাদের এলাকার সকল সাহেব সর্দার যারা আজকে কষ্ট করেছেন এই মাহফিলে আল্লাহ গো এলাকাবাসীরা অনেকে শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শ শ্রম দিয়ে তুমি কবুল করিও আয় আল্লাহ আখিরি ফরিয়াদ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না জোর তুফানে ফালে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফালা মাইরো না আল্লাহ নবীনগর শাহবাজপুর গ্রামের আমার বাবা রফিক মিয়া বিদেশের মধ্যে শারীরিক অসুস্থ আল্লাহ তোমার বান্দারে পূর্ণ সেবা করিও আল্লাহ আজকে যারা আসলেন আমার বাবা রমজান মোল্লা সহ আল্লাহ আমার আবুল খায়ের মেম্বার সাহেব সহ আল্লাহ সকলের আয়াতে বরকত দিও মেহারি গ্রামের আমার আমিনুল হক আল্লাহ আমার নবাব মেম্বার মারফুত মিয়া সহ আল্লাহ সকলের নামে নামে ফরিয়াদ কবুল করিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।